আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো ঘুম নিয়ে। ঘুম নিয়ে এর আগেও অনেকবার কথা বলেছি, কিন্তু প্রায়শই আমি অনেক রোগী পাচ্ছি যাদের ঘুমের সমস্যা। তো কিছু টেকনিক যেগুলো অ্যাপ্লাই করে তারা ঘুমাতে পেরেছেন, তো সেগুলো নিয়ে আগে শেয়ার করবো। যেমন একজন রোগী আমাকে ওদিন বললেন যে স্যার, আমি একটা জিনিস ট্রাই করেছি এবং এটাতে আমি বেশ বেনিফিটেড হয়েছি। তো আমি বললাম কী সেটা? উনি বললেন যে আমি যেটা করেছি, প্রথম কয়েকদিন একটু কষ্ট করেছি, অর্থাৎ আমি তো দেরি করে করে ঘুমাতাম, তো যার ফলে আমার রাতে ঘুম আসতো না এবং আমি অনেক দেরি করে ঘুম থেকে উঠতাম। তা আমি করলাম কি, রাতে ঘুম না আসলেও আমি 10টায় শুয়ে যেতাম, তারপরে একদম মরার মতো পড়ে থাকতাম। যেটা আমি অনেক সময় বলেছি যে ঘুম না আসলেও আপনারা মনে করবেন মৃত লাশ। হ্যাঁ, চোখ বন্ধ করে, হ্যাঁ, দুই সাইডে হাতটা দিয়ে নাক দিয়ে শ্বাস টেনে পেট ফুলাবেন, মুখ দিয়ে আস্তে 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 শ্বাস ছাড়বেন, আবার ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস টেনে নিয়ে পেটটিকে আস্তে আস্তে ফুলাবেন, তারপর ধীরে ধীরে আরও অনেক ধীরে ধীরে শ্বাসটা আপনি ছাড়বেন। তা এতে করে হবে কি, আস্তে 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 আপনার বডির যে প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম সেটা শক্তিশালী হবে, ধীরে ধীরে আপনার ঘুম আসা শুরু হবে। অথবা ঘুম যদি নাও আসে, তাও এইভাবে আপনাকে ধ্যানের মতো করে পড়ে থাকতে হবে। হ্যাঁ, আমরা যেটা করি বিশেষ করে অনেক সময় উল্টা দিকে গুণি, হ্যাঁ, মানে 9999, তারপরে এভাবে কমা 9998, হ্যাঁ, 9997, এভাবে উল্টা দিকে গুনতে পারি। আবার মনে মনে জিকির করতে পারি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। মানে সোজা কথা হচ্ছে একদম ঘুমের মতো করে ভান করে আমাকে পড়ে থাকতে হবে। তারপরে আমি যদি ঘুম নাও হয়, তাও দেখবেন আপনার একটা রিল্যাক্সেশন কিন্তু হবে, এবং আপনি সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন, অথবা না ঘুম হলেও সে বললো কি স্যার আমি করেছি কি যে আমি আর সারাদিন ঘুমাইনি, সকালে উঠে গিয়েছি, নামাজ পড়েছি, হাঁটতে বেরিয়েছি, ওদিন সারাদিন ঘুমাইনি, বিছানায় যাইনি, পরের দিন 10টায় গিয়েছি, তো এইভাবে আমার প্রথম 2-3 দিন কষ্ট হয়েছে, তারপর আমার ঘুমের সার্কেলটা ঠিক হয়ে গেছে। তো এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে, আমি যেটা সবসময় বলেছি যে আমাদের যে ডেল্টা লেভেল ডিপ স্লিপ, এটা তো আমাদের জন্য খুবই দরকার। তো এটার জন্য বেশ কিছু রিকোয়ারমেন্ট আমাদের আছে। যেমন হচ্ছে যে আমরা যদি সকালে উঠি, গায়ে শরীরে রোদ লাগাই, তাহলে আমার শরীর চিনবে যে এটা হচ্ছে যে দিনের আলো চামড়ায় লাগবে। আমার বডিতে অনেক রিসেপ্টর আছে, সো দিনের আলো যখন, সূর্যের আলো যখন লাগবে শরীরে, তখন শরীর রিকগনাইজ করবে এটা হচ্ছে দিন, এবং বিভিন্ন হরমোন বডিতে রিলিজ হবে, বিশেষ করে স্টেরয়েডগুলো রিলিজ হয়, আপনার দিনে যেন আপনি কাজ করতে পারেন, হ্যাঁ, সেই ধরনের হরমোনগুলো রিলিজ হয়, এবং আপনার নীল আকাশের দিকে আমরা যদি খোলা আকাশের দিকে তাকাই, হ্যাঁ, বডি ইমিডিয়েটলি রিকগনাইজ করে যে এটা এখন আমার দিন হয়েছে, এখন আমার মুক্ত আকাশে আমরা তাকালাম, সবুজের দিকে তাকালাম, আর বাইরে হাঁটতে বের হলাম। এই যে সকালের এই হাঁটাটা বা সকালের বাইরে যাওয়াটা, পরিবেশের সঙ্গে মিশে যাওয়াটা বা সূর্যের আলোতে যাওয়া, আকাশের দিকে তাকানো, এটা নিশ্চিত করে যে আপনার এটা দিন, এবং এই সময় আমাকে আর ঘুমটা চলে যায়। আবার আমার রাতে যখন আমার ব্লু লাইট অফ থাকে, সেটা নিয়ে আমি বলবো যে, আবার এখানেই বলে ফেলি, ঠিক আছে, ব্লু লাইট, হ্যাঁ, সেটা কি, যেমন ধরেন এই যে সূর্য, তারপর হচ্ছে আকাশ, হ্যাঁ, এগুলা দিনের একটা ইন্ডিকেশন। তো আবার রাত যখন শুরু হয়, ধীরে ধীরে যখন অন্ধকার হওয়া শুরু হয় চতুর্দিকে, তখন কিন্তু আমার বডিতে মেলাটোনিনের পরিমাণ বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে, এবং অত্যন্ত যত ডার্ক হবে আপনার মেলাটোনিন তত বেশি হবে। তো আমরা যেটা করি যে যারা মোবাইল ডিভাইসগুলো ব্যবহার করি, তো ব্যবহার করলে ওখানে ব্লু লাইট থাকে, কম্পিউটার ডিভাইস ব্যবহার করি, ল্যাপটপ ব্যবহার করি বা আমরা ট্যাবলেট ব্যবহার করছি, ওখানে আমার ব্লু লাইট থাকে। তো যার ফলে হয় কি যে এটা কিন্তু রাতে যেহেতু আমরা এগুলো ব্যবহার করি, যার ফলে আমার ঘুম আসতে চায় না, কারণ বডি মনে করে কি যে এখনও বোধহয় রাত হয়নি, সে অন্ধকার তো নেই, চতুর্দিকে তো অনেক আলো, হ্যাঁ, বডি বুঝতে পারে না যে আসলে এটা কি রাত নাকি দিন। যার ফলে কিন্তু দেখেন আমাদের আধুনিক জীবনে বর্তমানে ঘুম একটি অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মানে আমি যখনই বলি যে 10টায় ঘুমাতে যেতে হবে, বলে স্যার এটা তো সম্ভবই না, হ্যাঁ, 10টায় কখনোই সম্ভব না, 12টা 1টা হলে আমি ঠিক আছে। তো এই যে অসম্ভব, এটাকে আমাদের সম্ভব করতে হবে, কারণ হচ্ছে এই অসম্ভবের কারণে সুস্থ থাকাও আমাদের কাছে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এবং অনেকেই বলতে চেষ্টা করেন যে আচ্ছা, আমার তো এইভাবে আমি হ্যাবিচুয়েটেড হয়ে গিয়েছি, আমার কোনো প্রবলেম হয় না। দেখুন, এখন প্রবলেম হয় না, কোনো একদিন প্রবলেম হবে। তো
অনেকে আছেন যাদের রোগ হয়ে গিয়েছে, হ্যাঁ, এমনকি তারাও আমাকে সঙ্গে মানে একটা আর্গুমেন্ট করার চেষ্টা করছেন যে না স্যার আমরা এভাবে অভ্যস্ত, এইটা বাদ দেন, অন্য সমস্যাগুলা কি করা যায় সেটা বলেন। তার মানে উনি বুঝতেই পারতেছেন না যে ওনার এই সমস্যার কারণে ওনার রোগটি তৈরি হয়েছে, উৎপন্ন হয়েছে এটা, এবং উনি এটা বিশ্বাসও করতে যাচ্ছেন না। তাহলে আমি বললাম যে তাহলে আপনার রোগটা কেন হয়েছে সেটা আমাকে বলুন, যে কেন হয়েছে। আপনার যদি সব চলাফেরা ঠিক থাকে, আপনি যদি মনে করেন রাতের ঘুম আপনার জন্য দেরি করে ঘুমানোই ঠিক, এবং অনেকে নাকি কেউ কেউ নাকি তাদেরকে বলেছে, আমি জানি না এটা তাদের মুখে শোনা, যে কোনো ডাক্তার নাকি তাকে বলেছে ঠিক আছে আপনার জন্য এইটাই ঠিক আছে, মানে আপনি যে দেরি করে ঘুমান এটাই আপনার অভ্যাস হয়ে গেছে এবং এটা আপনার কোনো ক্ষতি করবে না। দেখুন, ন্যাচারাল লয়ের বিরুদ্ধে গিয়ে আমরা কেউ কখনো ভালো থাকতে পারবো না। হ্যাঁ, বডির ন্যাচারাল রিদমটা নষ্ট হয়ে যাবে, বিশেষ করে মেয়েদের যাদের পিসিওডি সিন্ড্রোম, হ্যাঁ, তাদের যদি ঘুমের সার্কেল যদি ভালো না থাকে, ঘুমের সাইকেল যদি ভালো না থাকে, তাদের মেনস্ট্রুয়াল সাইকেলও উল্টাপাল্টা হয়ে যায়। আমরা বলেছি না যে আমাদের নদীর জোয়ার ভাটা এগুলো হয়েছে চন্দ্র সূর্যের প্রভাবে, ঠিক একই রকম বডিতেও আপনার দিন এবং রাতকে চেনার জন্যে রিসেপ্টর আছে স্কিনে। তো যখন আমার রাতকে বডি চিনতে পারবে তখন আস্তে আস্তে বডিতে মেলাটোনিন আসবে এবং সে ধীরে ধীরে বডিতে ঘুমের জন্য যতটুক যা দরকার সেগুলো আস্তে আস্তে সৃষ্টি করবে। মেলাটোনিন হচ্ছে একটা ফ্যাক্টর, আরও অনেকগুলো ফ্যাক্টর আপনার আছে। তো আমরা যেটা করবো যে রাতে যথাসম্ভব মোবাইল ডিভাইস এগুলো ব্যবহার করা থেকে বিরত থাকবো, আর যদি করতেই হয়, অনেকেরই করতে হয়, তারা ব্লু ফিল্টার, ব্লু লাইট ফিল্টারটা অন করে রাখবো, বা একটা সান গ্লাস পাওয়া যায়, চশমা পাওয়া যায়, এটা আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন যে ব্লু লাইট ফিল্টার যুক্ত গ্লাস আছে, যেগুলো রাতে পরে থাকলে আপনার ব্লু লাইটটাকে, বিভিন্ন দিকে আমাদের ব্লু লাইট থাকে, তো সেটা যেন না থাকে, তাহলে আপনার রাতের ঘুমটা ভালো হবে। তো এই যে জিনিসটা অনেকেই আমরা জানি না যে ব্লু লাইটটা কী, এটা কিন্তু রাতের ঘুমকে মারাত্মক হ্যাম্পার করে। ঠিক একইভাবে যখন আপনি দিনে মানে নীল আকাশের দিকে আপনি তাকাবেন, অমনি বডি বুঝবে যে হ্যাঁ এখন আর আমার ঘুমের দরকার নেই। অনেকে আছে না যে রাতে ভালো ঘুমায় না, দিনে সারাদিন ঝিমায়, হ্যাঁ সারাদিন ঘুম ঘুম লাগে, সারাদিন তার ঘুম আসে। তো এই বিষয়টা এ কারণেই ঘটে যে তারা আসলে রাত আর দিনের পার্থক্য আমার বডি করতে পারছে না। তো আগে দেখতেন গ্রামে, হ্যাঁ, রাত আটটার পরে ইশার নামাজের পরে গ্রামকে গ্রাম ঘুমিয়ে গিয়েছে, হ্যাঁ তাদের তো রোগ খুব একটা ছিল না, হ্যাঁ তারপর তাদের ইনফেকশাস হয়তো ডিজিজ ছিল, কিন্তু এরকম লং টার্ম ডিজিজ এরকম ছিল না, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হৃদরোগ এগুলো তারা জানতোই না। ছোটোবেলায় কয়জনের আমরা শুনেছি ডায়াবেটিস, তো আমরা বড় হয়ে না আস্তে আস্তে শুনলাম, ছোটোবেলায় তো আমরা এই জিনিসগুলো শুনি না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনাকে সার্কেল ঠিক রাখতে হবে, আপনার যে বডির যে সাইকেল এটা ন্যাচারাল রিদমের সঙ্গে মিল রাখতে হবে। তো আগে দেখেন তারা আর্লি ঘুমিয়ে যেত, সকালে ভোরে উঠতো, সারাদিন কাজ করতো, ঘুমের কোনো ডিস্টার্ব কারো ছিল কখনো শোনা যায়নি, আর তাদের এত টেনশনও করার সময় ছিল না, সারাদিন পরিশ্রম করে এসে শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যেত। তো তাদের দুশ্চিন্তাটা আসবে কোত্থেকে? ঘুম না হওয়ার আর একটা প্রধান কারণ হচ্ছে স্ট্রেস। এবং অনেকেই আমাদেরকে বলছেন যে স্যার আমার তো কি ঘুমাবো, আমি চোখ বন্ধ করলে আমি অনেক কিছু দেখি এবং অনেক কিছু ভাসে আমার চোখে, আমার ঘুম আসে না, এবং আমি যে ঘুমাতে পারি না বিছানায় ছটফট করে, এর জন্য আমার আরও অনেক খারাপ লাগে, আমার বুক ধড়ফড় করে, গ্রামের ভাষায় কেউ কেউ বলে কলজা কাঁপে, কলজা মুসর দেয়, কলজা হাত পা ঠান্ডা, ওই বইর বইর হাত বন্ধ হয়ে যায়, মানে এরকম বিভিন্ন রকম ভাষা গ্রামের লোক বলে। তো অর্থাৎ তার মানে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, এই সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কখনোই কমবে না যদি না আপনার ভালো ঘুম হয়। আর আপনার যদি মনে করেন যে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি অনেক বেশি থাকে তাহলে কখনোই আপনার ভালো ঘুম হবে না। তাহলে দেখুন, মানসিক অশান্তি একটি প্রধান কারণ হচ্ছে ভালো ঘুম না হওয়া, আর ভালো ঘুম না হওয়ার একটি প্রধান কারণ হচ্ছে মানসিক অশান্তি। তো একটা আরেকটাকে ক্ষতিগ্রস্ত করছে। তো এই সাইকেল যদি আমি ভাঙতে চাই তাহলে আমাকে কী করতে হবে? এক্সারসাইজ করতে হবে আমাকে, ব্যায়াম ছাড়া আমি এটা কখনোই ঠিক করতে পারবো না। এবং এমনিতেও আমি এক্সারসাইজ করব, সবগুলো এক্সারসাইজ হবে আরামের এক্সারসাইজ। অনেকে এক্সারসাইজ করতে মানে বললেই মনে করে যে দৌড়াইতে হবে, হ্যাঁ, বা এমন কিছু করতে হবে খুব কষ্ট হবে, স্যার আমার তো অনেক কষ্ট, আমি তো পারি না, আমি এক্সারসাইজ করার মতো আমার সামর্থ্য নাই। বিষয়টি ওরকম নয়, আপনাকে আরামের এক্সারসাইজগুলো করতে হবে। শ্বাস নেবেন, ছাড়লেন, হ্যাঁ, এভাবে ধীরে ধীরে আরামের এক্সারসাইজগুলো করবেন। বিশেষ করে আমার ভিডিওতে দেখবেন এরকম বেশ কিছু এক্সারসাইজ দেওয়া আছে, খাটে বসে বসে যে এক্সারসাইজগুলোর কথা বলেছি। হ্যাঁ, সবসময় লম্বা করে শ্বাস টানবেন, পেট ফুলাবেন, মুখ দিয়ে আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়বেন এবং ধীরে ধীরে
আরামের এক্সারসাইজগুলো করবেন। কারণ হচ্ছে যাদের সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেশি, তারা যদি আবার বেশি দৌড়ঝাঁপ করতে যায় তখন আপনার ওই সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি আরও বেশি বেড়ে যাবে, তো তার স্ট্রেস আরও বেড়ে যাবে, সো স্বাভাবিকভাবে তার ক্ষতি হবে। এই কারণে বডি তাদেরকে এটা করতে বাধা দেয়, অর্থাৎ তারা এসব দৌড়াদৌড়ি করাতে আগ্রহ পায় না। তাদের জন্য ইয়োগা মেডিটেশন হচ্ছে বেস্ট, হ্যাঁ, যোগব্যায়াম এবং মেডিটেশন, তাহলে এটা তাদেরকে হেল্প করে। ব্রিদিং এক্সারসাইজ তাদেরকে হেল্প করে যে আপনার রিল্যাক্স থাকার জন্যে। এর আগের ভিডিওতে আমি বলেছি যে শ্বাসের বিষয়টা, যে সবখানে, হ্যাঁ, মানে আমাদের লিখে রাখতে হবে শ্বাস শ্বাস শ্বাস, যখনই মনে পড়বে অমনি, হ্যাঁ, যখনই ভুলে যাবেন আবার তাকিয়ে দেখবেন এখানে শ্বাস লাগাচ্ছে অমনি। তো এটা যদি আমরা রেগুলার প্র্যাকটিস করি, একটা প্র্যাকটিস, তাতে করে আস্তে আস্তে আমার ঘুমের কোয়ালিটি উন্নতি হবে এবং আমার মানসিক প্রশান্তি আস্তে আস্তে আসবে। কারণ দুটো একটা আরেকটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, হ্যাঁ, মানসিক প্রশান্তি ছাড়া ঘুম আসে না, ঘুম ছাড়া মানসিক প্রশান্তি আসে না। দেখুন, তাহলে মাঝখানে ফ্যাক্টরটা হচ্ছে এক্সারসাইজ। তো আপনি এক্সারসাইজ করার মাধ্যমে, ব্রিদিং এক্সারসাইজ করার মাধ্যমে, যোগব্যায়াম করার মাধ্যমে, সকালে উঠে একটা রিল্যাক্সিং হাঁটার মাধ্যমে, আউটডোরে যাওয়ার মাধ্যমে আপনার বডিটাকে অনেকভাবে আপনি ইয়ে করলেন। এক হচ্ছে আপনি সূর্যের আলো পেলেন, গায়ে সূর্যের আলো লাগলো, ভিটামিন ডি হলো, প্লাস আবার বডি বুঝলো এটা দিন, আবার রাতকে রাত হিসাবে চিনল। তো এই জিনিসগুলো আমাদের প্রথম থেকেই খেয়াল রাখতে হবে, যে যাদের ঘুমের প্রবলেম তারা, আমরা চা কফি এগুলো আমরা খাবো না। চা কফি বা যেগুলোতে তার ঘুমের প্রবলেম হয়, এই ধরনের কোনো ড্রিঙ্কস সে খাবে না, কখনোই খাবে না। এটা হচ্ছে তাদের জন্য। অনেকে বলে স্যার বুলেট কফি, আমি বললাম যাদের ঘুমের সমস্যা আছে তাহলে বুলেট কফি থেকে 100 হাত দূরে থাকুন, বা যাদের কফি খাওয়ার কারণে ঘুম আসছে না তারা কফি খাবেন না, যাদের গ্রিন টি খেতে বলেছি না, যাদের ঘুমের প্রবলেম তারা গ্রিন টি খাবেন না, তারা কোনো ব্ল্যাক কফি খাবেন না, চা খাবেন না। তো তাদের জন্য কি, তাদের জন্য অন্য আরও অনেক কিছু আছে, তারা অ্যাপেল সিডার ভিনেগার খেতে পারে, তারা অন্যান্য যে ডিটক্স ওয়াটার খেতে পারে, বুঝতে পারছেন? তো তাদের জন্য কিন্তু ইয়া না, চা কফি না। এবার আসেন যে আপনি সারাদিন অনেক পরিশ্রম করলেন, হ্যাঁ, আপনি এক্সারসাইজ করলেন, সকালে কিছু এক্সারসাইজ করলেন, বিকেলে একটু এক্সারসাইজ করলেন, এরপর সন্ধ্যার পর থেকে মোবাইল ডিভাইসগুলো থেকে দূরে থাকলেন বা ব্লু ফিল্টারটা অন করে রাখলেন যদি খুব প্রয়োজনীয় ব্যবহার করতে হয়, এবং রাতের খাবারটা আপনারা সন্ধ্যা 6টা 7টার মধ্যে শেষ করে ফেললেন, এরপর গিয়ে আপনি 9টার দিকে একটু কী করলেন, হট শাওয়ার নিলেন, হ্যাঁ, মানে আমরা একটু হালকা গরম পানি দিয়ে, গরম পানি মোটামুটি গরম আর কি, এটা দিয়ে আমি গা ভিজালাম, বা ছেলেরা আমরা পুরো গোছলি করতে পারি, চুলটা শুকিয়ে নিব, আর মেয়েরা চুলটা না ভেজালেই ভালো, কারণ অনেক সময় চুল না শুকিয়ে শুলে পরে মাথা ব্যথা নিয়ে ঘুম থেকে উঠতে হয়। তো আমি 9টার দিকে আমি এরকম নিলাম, এবং আমি তারপরে আমি কিছু বই পড়লাম বা পড়াশোনা করলাম, হ্যাঁ, এটা খুবই ভালো অভ্যাস, যে আমরা এটা ভুলে গিয়েছি যে বই পড়া, ঘুমাতে যাওয়ার আগে কিছু বই টই পড়া, এগুলো আমরা ভুলে গিয়েছি। তো আমাদের পড়াশোনা সব মোবাইল ডিভাইস হয়, সেখানেও আবার ওই যে লাইটগুলো আমাদের সমস্যা করে। তো এই জিনিসটা আমরা যদি চেষ্টা করি একটু অ্যানালগে চলে আসতে, অর্থাৎ কিছু এমনি বই, হ্যাঁ, পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে পড়া, এটা কিন্তু ঘুমের জন্য খুবই ভালো একটা অভ্যাস, যে আমি 9টার সময় এটা হট শাওয়ার নিয়ে, হ্যাঁ, তো তার আগে নামাজ কমপ্লিট করে ফেলতে হবে। তো এরপর হট শাওয়ার নিয়ে আমি তারপর আমি একটু বই টই পড়লাম, কিছু জিনিস শিখলাম, একটা পজিটিভ থিঙ্কিংস হলো। কেউ কেউ বেড টাইম ইয়োগাগুলো করতে পারে, নেটে সার্চ দিলে ইউটিউবে দেখবেন অনেক বেড টাইম ইয়োগা, অর্থাৎ ঘুমাতে যাওয়ার আগের যে ইয়োগা ব্যায়ামগুলো আছে, তো সেগুলো আপনি করতে পারেন, হ্যাঁ, বই পড়তে পারেন, এবং রুমটা যেন একদম ডার্ক থাকে, রুমটা যেন একদম ঘুটঘুটে অন্ধকার থাকে, কোনো রকম লাইট যেন সেখানে না থাকে, কোনো রকম, এমনকি যদি ওই যে সুইচের সঙ্গে কিছু লাইট দেওয়া থাকে ওগুলোকে টেপ মারে লাগায় দেওয়ার চেষ্টা করবেন। তো এমন যেন ডার্ক হয়, হ্যাঁ, সেই ডার্কটা যেন আপনার এত বেশি ডার্ক, এটা আসলে মানে কবরের সঙ্গে তুলনা করা যায়, এতে করে আপনার কবরে যাওয়ার একটা অনুভূতি আপনার কাজ করবে, প্রিপারেশনটা হয়ে যাবে, হ্যাঁ, কবরকে অনেকে ভয় পায়। তো আমার কথা হচ্ছিল, আমি ভালো কাজ করলে, আমি যদি ভালোভাবে চলাফেরা করি তাহলে কবরকে আমার ভয় পাওয়ার কিছু নেই, কবর আমার আলোকিতই থাকবে। তো যাই হোক, অন্ধকার কবরের মতো ঘুটঘুটে অন্ধকার করতে হয়, এতে করে এই যে ঘুম কিন্তু আসলে নিয়ারলি ডেড, আপনি মারা যাবেন, হ্যাঁ, কিছু সময়ের জন্য আপনি মৃত থাকবেন। তো সেটাকে যদি আমরা দেখি হাইপোথেটিক্যালি, যে কবরে শোয়ার মতোই ব্যাপার, হ্যাঁ, তো এরকম ঘুটঘুটে অন্ধকার আপনার রুম, অনেকেই আছেন দেখবেন যে এই ঘুটঘুটে অন্ধকার সহ্য করতে পারেন না, হ্যাঁ, তো তাদের এটা মানসিক প্রবলেমের কারণে হয়। তো এই ঘুটঘুটে অন্ধকারটা খুবই দরকার আমার ভালো, মানে ডিপস ডেল্টা ডিপ স্লিপ ডেল্টা লেভেল ডিপ স্লিপের জন্য, স্বপ্নবিহীন গভীর ঘুম। তো এরপর কী হচ্ছে, যেন সাউন্ড না থাকে, কোনো রকম শব্দ যেন না থাকে, হ্যাঁ, রুমে যেন কোনো শব্দ না থাকে, হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে।
এবং রুমটা যেন যথেষ্ট ঠান্ডা থাকে, হ্যাঁ, রুমটা যেন গরম না থাকে, রুমটা যেন যথেষ্ট ঠান্ডা থাকে। এই সময় এটা আমার বডির জন্য খুবই দরকার। হ্যাঁ, তাহলে আমরা ওই যে আগে খেয়ে ফেলছি, ঠিক আছে, তারপর রুম ঠান্ডা থাকলো, রুমে শব্দ থাকলো না। সবচেয়ে জরুরি বিষয়, রুমে যেন কোনো রকম ওয়াইফাই, কোনো রকম মোবাইল ডিভাইস, কোনো রকম টেলিভিশন, মানে এগুলো সব যেটা বলছিলাম যে মোবাইল ডিভাইস, কোনো রকম ওয়াইফাই, কোনো রকম যেন ইলেকট্রনিক ডিভাইস এই রুমে না থাকে, বা থাকলেও সবগুলো যেন সুইচ অফ থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আমাদের ডিস্টার্ব করে, এগুলো আমরা বুঝি না। এগুলো একটা ম্যাগনেটিক, ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভটা, হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা আমাদের এই যে ব্রেনের ওয়েভের সঙ্গে এটা ইন্টারাপ্ট করে, হ্যাঁ, যার ফলে আমাদের ব্রেনের যে তরঙ্গগুলো সৃষ্টি হয় এবং আমাদের যে ডেল্টা লেভেল ডিপ স্লিপ সেটা হতে পারে না। সো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা অনেকে অ্যাড্রেস করে না। অনেকে দেখি ল্যাপটপ করে নিয়ে ঘুমায় যাচ্ছে, মোবাইলটা সাথে নিয়ে বিছানায় যাচ্ছে, মোবাইল দেখতে 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 তারপর তার ঘুম আসছে, এটা তা করে তার যে মানে সত্যিকারের যে ঘুম সেটা কিন্তু তার আসছে না। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে রুমের যে পরিবেশ সেটা যেন ঠিক থাকে। হ্যাঁ, এটা না হওয়ার কারণে বিছানাটা যেন যথেষ্ট শক্ত থাকে, আবার মানে একদম শক্ত না হয়, হ্যাঁ, একদম নরম না হয়, হ্যাঁ, একটু ফার্ম থাকে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। অনেক সময় অনেক বেশি নরম বিছানা, হ্যাঁ, এটা ক্ষতি করে, ঘুমের জন্য ভালো না। আবার অনেক বেশি শক্ত বিছানা, সেটাও অনেক সময় আরামদায়ক হয় না। তো এটা একটু ফার্ম থাকতে হবে। তো এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি, হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যে খাবারটা খাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি অ্যাসিডিক খাবারগুলো খান, আপনি যদি মানে বাজে তেল খান, হ্যাঁ, আপনি যদি প্রসেসড ফুডগুলো খান, আপনার পেটের স্বাস্থ্য যদি ভালো না থাকে, ডাইজেশন যদি ভালো না থাকে, পেটের যদি এই যে খেয়ে অমনি ঘুমাতে যাওয়া, হ্যাঁ, তখন বডি খাবার হজম নিয়ে ব্যস্ত, তো তখন সে কিভাবে তার আপনার ভালো ঘুম হবে, এটা তো আশাই করা যায় না। তো এই জন্যে আমাদেরকে ঘুমাতে যাওয়ার 4-3 ঘন্টা আগে যেমন খাবার শেষ করতে হবে, আবার সেই খাবারটাও যেন স্বাস্থ্যকর খাবার হয়। হ্যাঁ, আমরা যেন সবুজ শাকসবজি খাই, আমরা যেন ন্যাচারাল খাবারগুলো খাই, অর্গানিক খাবারগুলো খাই, আমরা যেন অ্যাসিডিক শুধু খাবার না খাই, আমরা যেন এমন খাবার খাই যেন ব্লাডটা যেন অ্যালকালাইন, তার যে ন্যাচারাল যে পিএইচটা সেটা যেন ঠিক থাকে। অ্যালকালাইন ফুড নিয়ে আমরা কথা বলেছি, অ্যাসিডিক ফুড নিয়ে কথা বলেছি, তো আমার খাবারে যেন পর্যাপ্ত সবুজ শাকসবজি থাকে যেগুলো অ্যালকালাইন। হ্যাঁ, আমি যেন পানিতে একটু লবণ মেশাই, আমি যেন ডাবের পানি খাই, এগুলো নিয়ে অনেক কথা বলেছি। তো দেখুন, সবটা একটার সঙ্গে একটা জড়িত। হ্যাঁ, ঘুমের সঙ্গে, মানসিক প্রশান্তির সঙ্গে, ব্যায়ামের সঙ্গে, ভালো খাবারের সঙ্গে এবং অটোফেজির সঙ্গে, রোজা রাখার সঙ্গে, সব কিছু একটার সঙ্গে একটা কিন্তু রিলেটেড। তা আমাদের কিন্তু শুধু একটি বিষয় নিয়ে চিন্তা করলে হবে না, আমাদের সবগুলা বিষয় নিয়ে ভাবতে হবে। একটি ভালো ঘুমের বিনিময়ে আপনি পেতে পারেন আপনার মাসেল বিল্ডিং পেতে পারেন, আপনি ঘুমিয়ে ঘুমিয়ে চর্বি গলানোর যে বিষয় সেটা আপনি পাবেন, আপনার মানসিক প্রশান্তি পাবেন, হ্যাঁ, সারাদিন আপনার ব্রেনটা পরিষ্কার হবে, ব্রেনটা ক্লিনজিং হবে, ব্রেনের সব টক্সিনগুলো চলে যাবে, হ্যাঁ, ব্রেনটা রিফ্রেশ হবে। হ্যাঁ, আমরা সারাদিন ব্রেনকে খাটাই, তো ব্রেনটা তো সারাক্ষণ ব্যস্ত থাকে, তো ঘুমের ভিতরেও যদি আপনার ব্রেনটাকে সেই খাটান, হ্যাঁ, তাহলে তো সারা রাত ধরে ব্রেন আর রেস্ট পাবে না। বিশেষ করে আমরা যারা খেয়ে অমনি ঘুমিয়ে পড়ি, ওরা ঘুম থেকে উঠে মাথাটা তখন গরম থাকে, ওরা বুঝতে পারে না যে কেন ঘটনাটা ঘটলো। এবং যাদের পেট খারাপ থাকে তাদের ভালো ঘুম হবে না। আপনি রাতে ঘুমাচ্ছেন, পেটের ভিতর বুটবাট হচ্ছে, গ্যাস বেরোচ্ছে, হ্যাঁ, আপনার নিজেরও ঘুম ভালো হবে না, আপনার পাশে যে থাকবে তারও ঘুম ভালো হবে না। এবং আমরা দেখেছি ওজন বেশি থাকার কারণে অনেকের নাক ডাকে বা স্লিপ অ্যাপনিয়া, যার কারণে ভালো ঘুমাতে পারে না। তো আমাদের পদ্ধতি যারা ফলো করছেন, এরকম হাজার হাজার যারা সিপ্যাপ মেশিন থেকে, বাইপ্যাপ মেশিন থেকে যারা বেরিয়ে আসতে পেরেছেন, তাদের স্লিপ অ্যাপনিয়ার সমস্যাটা এখন চলে গিয়েছে। অনেকের এই মেশিনটা কেনার ডাক্তার তাকে পরামর্শ দিয়েছিল, তাদের আর কেনা লাগছে না, কারণ হচ্ছে তারা এক্সারসাইজ করার মাধ্যমে, ওজন কমানোর মাধ্যমে, হ্যাঁ, তার এই জিনিসটা ভালো হয়ে গেছে। নাক ডাকার সমস্যা অনেকেরই ছিল, তাদের ভালো হয়ে গেছে। আর আমাদের পদ্ধতিতে এইভাবে খেলে আপনার পেটে গ্যাস হবে না, গ্যাস না হলে আপনার এটা অন্য কাউকে ডিস্টার্ব করবে না, আপনার নিজেরও ডিস্টার্ব হবে না। তো সব কিছু একটা একটার সঙ্গে জড়িত, সুস্থ খাবারের সঙ্গে সব কিছুর ভালো ঘুমেরও সম্পর্ক আছে। তো এই জন্যে আমরা চেষ্টা করব যে কমপ্লিট যে প্রসেসটা ফলো করতে, হ্যাঁ, সুস্থ খাবার, রোজা রাখা, ফাস্টিং করা, হ্যাঁ, তারপরে আমাদের বডিকে সুযোগ করে দেওয়া রেস্টের জন্য, বিশ্রামের জন্যে, হ্যাঁ, ব্রিদিং এক্সারসাইজ করা, তারপরে আমার এমনি এক্সারসাইজ করা, হ্যাঁ, ইয়োগা, মেডিটেশন, এতক্ষণ যেটা বললাম, সুন্দর পরিবেশ নিশ্চিত করা, তো সব কিছু যদি আমি সঠিকভাবে করতে পারি অবশ্যই আমার ঘুমটাও ভালো হবে। তো সবাই আমরা ভালো ঘুমাই, মানসিকভাবে প্রশান্ত থাকি, এটাই কামনা। তো সবাই সুস্থতাই আমাদের একমাত্র লক্ষ্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।